وما أرسلناك إلا رحمة للعالمين. أمر نبي غسر زن رحمت مسر زن رحمت قل قائناتر زن رحمت مانوش در زن عرو آگه رحمت امار نو بی اچھا کل مرتے پرتو نا 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 দাসুর হাতের মধ্যে তলোয়ার নাই সঙ্গে কোনো সৈন্য বাহিনী নাই আমার নবীর হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে মারতে পারে মুহাম্মদ আরবি ডাক দেয়া বলে দাসুর না তোমাকে মারব না কেন মারব না আমার আল্লাহর কুরআন শিক্ষা দেয় আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে ওয়াল্লাফিনা আনিন্না ব্যক্তির স্বার্থের গোলাম মানুষদেরকে মানুষ ক্ষমা করে দাও আমি আল্লাহর দিকে তাকাইয়া দাসুর তোমাকে মাফ করে দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম মদিনায় যাইতে চান কে কে দুইটা হাত উঠান আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা জাহার লাগিয়া মারি মন কাঁদে যে সোদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা জাহার লাগি আমারি মন কাঁদে যে সোদা মন প্রাণ রৌজা তাহার দেখিতাম আমি রৌজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম সবাই আওয়াজ দিয়া বলেন মারহাবা আরো জবান খুলে বলেন মারহাবা আমার আপনার নবীর হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে বেঈমানকে মারতে পারে না 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 এই জায়গার মধ্যে দেখেন না আল্লাহ যে বলছে ওয়াল কাযিমিনাল গায় والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ বলে গোলাম এক নাম্বার রে বান্দা তুমি রাগের পাওয়ার কমাও দুই নাম্বার ওয়াল্লাফিনা আনিন্নাস মানুষ যদি কোনো অন্যায় করে ব্যক্তির স্বার্থে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও আমার নবীর হাতের মধ্যে তলোয়ার বেঈমান মুহাম্মদ আরবিকে মাথা আলাদা করার জন্য চইলা গেল আবার আমার আপনার নবীর মধ্যে হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে মারতে পারে না 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 আমার নবী হেদায়াতের উপদেশ দে ডাক দেয়া বলে দাসু আমার আল্লাহ আমাকে মানুষ হত্যা
হত্যা করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ রহমতের জন্য পাঠাইছি। এবার দেখেন আমার আল্লাহ নবী যেহেতু উপদেশ দেওয়ার কারণে আমার আল্লাহ কেমনে হেদায়েতের বাতি ঘুরাইয়া দেয়। উপদেশ গ্রহণ করার দায়িত্ব হইল বেঈমানদের, দেওয়ার দায়িত্ব নবীদের, দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের, দেওয়ার দায়িত্ব আওয়াম পাবলিক সবার দেওয়ার দায়িত্ব। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, হেদায়েতের পথ আপনি দেখাইয়া দিবেন, ওলামাই কেরাম হেদায়েতের পথ দেখাইয়া দিবে। পিশাব হেদায়েত দেওয়ার মালিক না, কেউ হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েতের পথ দেখাইবেন হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। নবীজি পথ দেখাইলেন, ডাক দেয়া বলে দাসু মুসলমানদের আদর্শের মধ্যে হত্যা করা নাই, যেহেতু ব্যক্তি স্বার্থে ওয়াল্লাফিনা আনিন্নাস, আমি আমার রবের দিকে তাকাইয়া রবের কথা মানতে গিয়া আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম। বেঈমান দাসুর ডাক দেয়া বলে রে মুহাম্মদ, আমি বুঝি নাই, আমি জানি না, আমি মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিলাম, আমি বুঝি নাই, তোমার আল্লাহকে গালি দিছিলাম, আমি বুঝি নাই, এ মুহাম্মদ আমি তোমার মাথা আলাদা করার জন্য আসছিলাম, আমি বুঝি নাই, আমি জানি নাই। মুহাম্মদ তোমার আদর্শ এত সুন্দর, আল্লাহু আকবার, আমি বুঝি নাই, মুসলমানদের আদর্শ এত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত ভালো। এক নাম্বার মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিল ইসলামের স্বার্থে, নবীর আগের পাওয়ার কমাই নাই, যখন নবী যে হত্যা করতে আসছিল ব্যক্তির সাথে আমার নবী মাফ। বিসমিল্লাহির রহমানির وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله বলে এই গুলঘরের মধ্যে তাফসীরুল কুরআনের মাহফিলের মধ্যে যারা নাকি আসবে, যেই জায়গার মধ্যে ওয়াইদা কুরি আল কুরআন, আমি আল্লাহর কুরআনের বয়ান হবে, তাফসীর হবে, আলোচনা হবে, এই গুলঘরের মুসলমান ফাস্তামি আউলাহ বান্দারে মনোযোগ দিয়ে শুনবা, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত ওয়া আংসিতু, চুপ একদম, কথাকার আর জবান খুলে বলেন কথাকার। এক নাম্বার, যখন নাকি কোরআনের বয়ান হবে, কোরআনের আলোচনা করা হবে, ফাস্তামি আউলা বান্দা দিলের কান লাগায়া মনোযোগ দিয়ে শুনবা, ও আংসিতু দুই নাম্বার বান্দা চুপ থাকবা। এরপরে আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা তুমি এবার জিনাকার হও, বান্দা এবার তুমি সুৎকুর হও, বান্দা এবার তুমি গুসকুর হও, বান্দা এবার তুমি যেই কোনো খারাপ কাজ করো না কেন, বান্দা তুমি চুর হও, বান্দা তুমি ডাকাত হও, হতেই পারো, তোমার সার আমি আল্লাহ দিয়া দিয়া দিলাম, কিন্তু যদি কোরআনের বয়ান মনোযোগ দিয়ে শোনার কারণে, চুপ থাইকা শোনার কারণে, চুপ থাকার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম, এমনও হতে পারে লাআল্লাকুম তুরহামুন, তোমাকে রহমত প্রাপ্ত বান্দা বানায়া আমি আল্লাহ বাড়ির মধ্যে ফিরমু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই, জোরে বলেন দরকার আছে না নাই, চুপ থাইকা শুনবার দরকার আছে না নাই। যেহেতু এই মাস রবিউল আউয়াল মাস, জোরে বলেন এই মাসের নাম কি, আরো জোরে বলেন এই মাসের নাম কি, এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তো আমাদের আসলে এই মাসে
কম পক্ষে যদি সিরাতে মুস্তাফা নিয়ে আলোচনা না করি নবীজির সিরাত নিয়ে আলোচনা না করি নবীজির মিলাদ নিয়ে আলোচনা না করি নবীজির ওয়াফাত নিয়ে আলোচনা না করি মন হয় যে নবীর হক আদায় হইছে না কথা বলেন ঠিক কি না এইজন্য ভাই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন بسم الله الرحمن الرحيم نون والقلم وما لأجراً غير ممنون وإنك لعلى خلق عظيم الله بولي باندا نون এটা হচ্ছে হরফে মুকাত্তাআত এটার অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানে কে আল্লাহ আরো জোরে বলেন কে জানে আল্লাহ আরো জবান খুলে বলেন কে জানে আল্লাহ নুন এটার অর্থ কেউ জানে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ জানে না যেমন কোরআনের মধ্যে কিছু হরফে মুকাত্তাআত আছে যেমন الف لام ميم الف لام را الف لام ميم صاد كاف ها يا عين صاد ياسين আবার আছে صاد এই জায়গার মধ্যে নুন এগুলার অর্থ একমাত্র আল্লাহ জানে আল্লাহর রাসূল জানে বাস্তব বুঝাইলে আপনি বুঝতে পারবেন আগের দিনে এক সময় কিন্তু মোবাইল ছিল না ছিল হলো চিঠি কি ছিল চিঠি ছিল চিঠিটা লেখার পরে আবার লেখা দিত ইতি এম প্লাস এন M plus K, M plus Z, বিভিন্ন অক্ষর লিখে দিতেন এবার যে ব্যক্তি লিখছে আর যে ব্যক্তি এই অক্ষরগুলো পাইছে একমাত্র তারাই বুঝে এই লেখাগুলোর মানে কি সংক্ষিপ্ত আকারে কথা বলেন ঠিক কি না ঠিক তদ্রূপভাবে মাঝে মধ্যে অনেক সময় দেওয়ালের মধ্যে লিখে দেয় যে M plus A, K plus Z, এরকম দেখেন নি মাঝে মধ্যে লেখা একমাত্র যে লেখছে হ্যাঁ বুঝে আর যার নামে লেখছে হ্যাঁ বুঝে আর কেউ বুঝে না তো আল্লাহ যে নুন বলছে এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আও কেউ বুঝে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই নুনের কসম খাইলেন দ্বিতীয় নম্বর ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন কলম এবং যেই কলম দ্বারা লেখা হয় দুনিয়ার যে কলম এই কলম না যেই কলম দ্বারা লেখা হয় আপনার আমার তকদির রিজিক হায়াত মউত ওই তকদির সম্পর্কে যেই কলম দিয়া লেখা হয় এবং যা লেখা হয় এগুলার কসম খাইলেন কসম খায়া আল্লাহ বলে ওয়া ইন্না লাকা লাআজরান গায়র মামনুন আল্লাহ বলে নু والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون
আমি আল্লাহ নুনের কসম খাইলাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আমি আল্লাহ আমি রব আমি আল্লাহ কলমের কসম খাইলাম যেই কলম দ্বারা লেখা হয় ওই লেখার কসম আমি আল্লাহ খাইলাম এই তিনটা কসম খাইয়া আমি আল্লাহ জানাইয়া দিয়া দিলাম এ গুলাম মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমাজিনু আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার বন্ধু হইল বড় নিয়ামত সুতরাং মানুষে অনেকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেন আবু জাহেল উতবা সাইবা ইহুদির বাচ্চারা আমার নবীকে পাগল বলতেন আবু জাহিল্লা বলতেন যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে আসো তার মতন পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই এই সমাজের মধ্যে দেখা যায় বাবা যদি বলে সন্তান ওই জায়গার মধ্যে যায়ও না ওই জায়গার মধ্যে গেলে সমস্যা হতে পারে অনেক সন্তান মনে মনে কয় আব্বা যেহেতু বলছে না জানি ওই জায়গার মধ্যে কি আছে ওই জায়গাটা আমার দেখার দরকার কথা বলেন ঠিক না আবু জাহিল্লা ডাক দিয়া বলে যাও 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 মুহাম্মদের মতন পাগল আর কেউ নাই আবু জাহিল্লার কথা শুনিয়া লিডারদের কথা শুনিয়া ইহুদিরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বড় পাগল পারা আবু জাহিল্লা যেহেতু বলছে না জানি কত নাম কারা পাগল যাইয়া দেখে এমন সুন্দর চেহারা এমন সুন্দর আরবি বলে আমাদের জীবনে আর শুনি নাই না 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 এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হতে পারে না আবু জাহিল্লার চোখের মধ্যে চুনকালি মারো মুখের মধ্যে চুনকালি মারো আমাদের আর বুঝবার বাকি নাই হাতের সঙ্গে হাত মিলাও কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونَ আমার বন্ধুকে আমি সার্টিফিকেট দিয়া দিয়া দিলাম আমার বন্ধুকে আমি পাগল বানাই নাই সুতরাং গাছের জন্য রহমত মাছের জন্য রহমত আমার বান্দাদের জন্য বড় নিয়ামত রহমত বানাইয়া আমার নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাইলা এরপরে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ এমন চরিত্রের অধিকারী বানাইলাম মহা চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইয়া দিলাম সম্মানিত হাজিরিন এবার বলেন তো দেখি গুলখারে মুসলমান এ রবিউল আউয়াল মাস যেই নবী দুনিয়ার মধ্যে আসলেন এবং দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন ওই নবীর আদর্শ মাইনা চলবার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার আসেন আমার মূল আলোচনার মধ্যে আসেন এই যে আমাদের যে একটা বডি আমাদের কি বডি এই বডি কি আমরা বাড়ির মধ্যে রাইখে আসছি না সাথে নিয়ে আসছি আরো জোরে বলেন আরো জবান খুলে বলেন ফিসরের চাচারা বলেন আমাদের যে একটা বডি এটা কি বাড়ির মধ্যে রাইখে আসছি না নিয়ে আসছি এই বডির মধ্যে একটা জিনিস আছে রাগ এটা কি রাগ বুঝেননি আপনারা এমন কেউ আসেননি যে হুজুর আমার কোনো রাগ নাই শরীরের মধ্যে কেউ বলতে পারবেন
যারা মুরব্বি আছে বৃদ্ধ মানুষ এরারও রাগ আছে যারা যুবক এরারও রাগ আছে মা বন্ধুর রাগ আছে আল্লাহর রাগ আছে নবীর রাগ ছিল সাহাবায়ে কেরামদের রাগ ছিল আমি হুজুরের রাগ আছে এবার নবীর রাগ ছিল উনি জুলে বলেন আর জুরে বলেন নবীর রাগ ছিল নি আমার নবীকে কিন্তু আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধুকে আমি নিশ্চয় মহা চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছি সুবহানাল্লাহ এবার আসেন নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির আদর্শটা কেমন ছিল আপনার আমার যে একটা রাগ আছে রাগ রাগটা কোন জায়গার মধ্যে ব্যবহার করতে হবে এটা আমরা জানি না দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইছে আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইছে আমরা সামনে এই নিয়ে আলোচনা করব থাকবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আয়াতের মধ্যে আগে কি বলছে আয়াতের মধ্যে দেখেন আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ বলে গোলাম ওয়াল কাযিমিনাল গায়িজ বান্দা তোমার যে একটা বডি আছে এই বডির মধ্যে একটা রাগ আছে ওই রাগটা কোন জায়গার মধ্যে ব্যবহার করবা আমি আল্লাহ বললাম ওয়াল কাযিমিনাল গায়িজ বান্দা তোমার যে একটা রাগ আছে ওয়াল আফিনা আনিন নাস এক নাম্বার হইল ওয়াল কাযিমিনাল গায়িজ বান্দা তোমার রাগকে তুমি কন্ট্রোল করো রাগের পাওয়ার কমাও রাগ করা যাবে না দুই নাম্বার হইল ওয়াল আফিনা আনিন নাস বান্দা তোমার যে একটা রাগ আছে এই রাগের পাওয়ার কমাইয়া মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও এক নাম্বার গোলাম রাগের পাওয়ার কমাইলা দুই নাম্বার মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ করে দাও এই দুই গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এক নাম্বার রাগের পাওয়ার কমাও দুই নাম্বার মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দা তোমার নাম আমি আল্লাহ মুহসিনিন বানায়া দিলাম বান্দা তোমার নাম আমি আল্লাহ মুহসিনিন বানায়া দিয়া দিলাম বান্দা তোমার নাম মুহসিনিন আর মুহসিনিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ যাকে ভালোবাসি রে ওই বান্দার ঠিকানা জাহান্নামে হতে পারে না ওই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত এক নাম্বার ওয়াল কাযিমিনাল গায়িজ বান্দা তুমি রাগের পাওয়ার কমাও রাগ বাদ দাও দুই নাম্বার ওয়াল আফিনা আনিন নাস মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও দুইটা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওই বান্দা হবে মুহসিনিন আর মুহসিনিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ যাকে ভালোবাসি তার স্থানটা জাহান্নামে হতে পারে না আমি আল্লাহ যাকে ভালোবাসি তার স্থানটা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার আসুন দুইটা সাবজেক্ট একটা হইল ব্যক্তির স্বার্থে আর একটা হইল ইসলামের স্বার্থে একটা হইল কি স্বার্থে বাবা বলেন একটা হইল ব্যক্তির স্বার্থে আর একটা হইল ইসলামের স্বার্থে
ব্যক্তির স্বার্থে কাকে বলা হয়? বাবার সামনে রাগ করা যাবে না, মায়ের সামনে রাগ করা যাবে না, গুলখারের মুরব্বীদের সামনে রাগ করা যাবে না। এ বাজা দিলের কান লাগাইয়া শুনো। এই বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অশ্লীলতা বেহায়াপনা বাড়তেছে, ঝগড়া বাড়তেছে, যুবক যুবকদেরকে খুন করতেছে, সন্তান বাবার কথা মানে না, বাবার সাথে জাল দেখায়, বাবার সঙ্গে রাগ দেখায়, বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, মায়ের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে, মুদুব্বিদের সামনে চোখ রাঙ্গাইয়া কথা বলে। এই সমাজের মধ্যে আছে না নাই? কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইবা, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইবা? আমার আল্লাহ নবীজির মাধ্যমে শিক্ষা দিয়া দিলেন। এ বন্ধু আমার, কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া, ওই কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতেন, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইতেন? এই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মিয়া, মাঝে মধ্যে দেখবেন বাসগাড়ির মধ্যে, কিসের মধ্যে, অনেক মুরব্বীরা এমনি দাঁড়ায়া থাকে, মুরব্বী মানুষ যুবককে বলে, এই যুবক তোমার হাতটা একটু সরাও, বা এমনও মুরব্বী বাবা আছে এই বাসগাড়ির মধ্যে দাঁড়ানোর পরে যখন নাকি যুবকের হাতের সঙ্গে মুরব্বী শরীরটা লাগে, চাচা আপনি কি দেখেন না, আপনার কি চোখ নাই নি? এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন মুরব্বীদেরকে সম্মান দেওয়া ডাইরেক্ট আমার আল্লাহকে সম্মান দেওয়া এক। বলেন সুবহানাল্লাহ। রাগের কথা কেন বললাম যুবক ভাই? আমরা বর্তমান সমাজের মধ্যে কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতে হবে, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইতে হবে, এটা আমরা মুসলমান জানি? কওমি মাদ্রাসার মধ্যে কিতাব আছে, ওই কিতাবের নাম হইল সিরাতে খাতামুল আম্বিয়া। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার বাড়াইতেন, আবার কোন জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাইতেন? আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের কিনিয়া বসা, ওই দিকে দাসুর বিন হারেস 450 জন সৈন্যবাহিনী, জুড়ে বলেন কইশ, 450 জন সৈন্যবাহিনীকে নিয়া ডাক দিয়া বলে, এ সৈন্যবাহিনীরা মদিনার বিরুদ্ধে হামলা করব। আমি আগেই বলছিলাম একটা হইল ব্যক্তির স্বার্থে, আরেকটা হইল ইসলামের স্বার্থে। ব্যক্তির স্বার্থে কাকে কই? যদি আমার বাবাকে কেউ গালি দেয়, যদি আমার মাকে কেউ গালি দেয়, যদি আমার চাচাকে কেউ গালি দেয়, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, আমার ভাইকে কেউ গালি দিলে আমি রবের দিকে তাকাইয়া ওই মানুষটাকে ক্ষমা করা না করা, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আল্লাহ বলছে গোলাম, বান্দাকে আমার দিকে তাকাইয়া মাফ করে দাও। একটা হইল ব্যক্তির স্বার্থে, আরেকটা হইল ইসলামের স্বার্থে। যখন তার 450 জন সৈন্যবাহিনী মদিনার বিরুদ্ধে হামলা করবে, আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলে, এ সাহাবীরা মদিনার
বিরুদ্ধে হামলা করবে তোমাদের কানের মধ্যে আওয়াজ চলে আসলো আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো এখন তোমরা কি বলো সাহাবাই কেরাম ডাক দিয়া বলে এটা ব্যক্তি স্বার্থে নয় মদিনার বিরুদ্ধে হামলা করবে আমরা মুসলমান মেনে নিব না এই আসমান হইল আল্লাহর জমিন হইল আল্লাহর আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও মদিনার বিরুদ্ধে হামলা করবে আমরা মুসলমান মেনে নেব না কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু আমার আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে নিয়া কয়েকজন সাহাবাই কেরামদেরকে নিয়া রওনা হয়ে গেলেন 450 জন সৈন্যবাহিনী মদিনার বিরুদ্ধে হামলা করবে কি ব্যাপার মদিনার বিরুদ্ধে হামলা করা মানে আমার নবীর বিরুদ্ধে হামলা করা নবীর বিরুদ্ধে হামলা করা মানে আমার আল্লাহর বিরুদ্ধে হামলা করা কথা বলেন ঠিক কি না আমার আপনার নবীর কয়েকজন সাহাবাই কেরামদেরকে নিয়া বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অগ্রসর হয়ে গেলেন দেখেন না এই জায়গার মধ্যে রাগের পাওয়ার কমাই নাই কেন কমাই নাই মদিনার বিরুদ্ধে হামলা করবে এটা ব্যক্তি স্বার্থে নয় এটা ইসলামের স্বার্থে হামলা করবে ইসলামের স্বার্থে আমরা মেনে নেব না রাগের পাওয়ার কমানো যাবে না রাগের পাওয়ার বাড়াইতে হবে বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সাহাবাই কেরামদেরকে নিয়া মাঠের মধ্যে অগ্রসর হয়ে গেলেন মাঠের মধ্যে যাওয়ার পর বেঈমানদের মধ্যে একজনের কানের মধ্যে আওয়াজ চলে গেল কি ব্যাপার মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিলাম রিপ্লাই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য অগ্রসর হয়ে গেলেন আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলেন ওয়াকুল জা الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر الله بول غلام زي زي غر مد هوك سي وي زي غر مد باطل تكلامي الله هوك بجوي دان كربو سبحان الله নবীজি মাঠের মধ্যে চলে গেলেন না কেউ নাই 450 জন সৈন্যবাহিনী কাউকে দেখা যায় না রাগের পাওয়ার বাড়াইলেন কি ব্যাপার মদিনার বিরুদ্ধে হামলার মধ্যে রাগের পাওয়ার কমানো যাবে না রাগের পাওয়ার বাড়াইয়া মাঠের মধ্যে চলে গেলেন নজর কইরা দেখে মাঠের মধ্যে কেউ নাই সাহাবাই কেরামদেরকে আমার নবী ডাক দিয়া বলে এ সাহাবাই কেরাম কাউকে দেখা যাচ্ছে না যাও 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 যার যার গন্তব্য স্থানের মধ্যে চলে যাও সাহাবাই কেরাম চলে গেল আর ওই যে 450 জন সৈন্যবাহিনী তারা একটা পাহাড়ের পিছনে পলায়ন করলো মাঠ ফাঁকা কেউ নাই কাউকে দেখা যায় না আমার আপনার নবী টেনশন মুক্ত হয়ে গেলেন মদিনার বিরুদ্ধে হামলা করার মতন কেউ নাই আমার আপনার নবী হঠাৎ করিয়া নজর কইরা দেখে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবী ডান দিকে তাকায় বাম দিকে তাকায় নজর কইরা দেখে কত সুন্দর গাছ দেখা যায় ওই গাছের নিচে আমার আপনার নবী হেলান দিয়া বসলেন দেখবেন মাঝে মধ্যে সারাদিন মানুষ যখন জমির মধ্যে কাজ করে জমির মধ্যে কাজ করিয়া জমির পাশে বিভিন্ন গাছ থাকলে ওই গাছের নিচে হেলান দিয়া বসলে অটোমেটিক রহমতি গুণ চোখের মধ্যে চলে আসে আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের লগে হেলান দিয়া বসলেন বসতে দেরি হয় চোখের মধ্যে রহমতি ঘুম আসতে দেরি হয় নাই হে মিয়া দেখবেন যার টেনশন নাই
সারা দিন রাত জুগালি কাজ করে সারা দিন মানুষের জমির মধ্যে কাজ করে সারা দিন সিনজি চালাইয়া সারা দিন রিকশা চালাইয়া ওই মানুষগুলা যখন এশারের নামাজ পড়িয়া বিবি সন্তানদেরকে নিয়ে খাবার খাইয়া শুইতে যায় শুইতে দেরি হয় আরামের ঘুম আসতে দেরি হয় না আর সমাজের মধ্যে এমন মানুষ আছে রে ওই মানুষগুলা মানুষদের উপরে জুলুম করে অত্যাচার বেবিচার করে গরিবদের টাকা মাই রাখা এক কলমের গুতা দিয়া লক্ষ টাকা আত্মসাত করে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই ওই মানুষগুলা পঞ্চাশ টাকা দামের গুমের ট্যাবলেট খায় এরপরও মনে হয় তার চোখের মধ্যে গুমের ঠাড়া পড়ছে কথা কোন ঠিক কিনা গরিব মানুষ ঘুমাইতে চায় অটোমেটিক চোখের মধ্যে ঘুম চলে আসে আর যারা নাকি জুলুম অত্যাচার বেবিচার করিয়া গরিবদের রক্ত চুইসা মানুষদের টাকা মাইরা খা সুদে ঘুষে যারা খায় ওই মানুষগুলা ঘুমাইতে যায় ঘুমের ট্যাবলেট খায় মাগার চোখের মধ্যে মনে হয় ঘুমের কোনো খবর নাই এই জন্য রহমত দেওয়ার মালিককে আরো জোরে বলেন রহমত দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন রিজিকের মালিককে একমাত্র সবকিছুর মালিক কে যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি আমার আল্লাহ যে বলছে ওয়াল কাযিমিনাল গায়ব বান্দার আগের পাওয়ার কমাও দুই নাম্বার ওয়াল আফিনা আনিন নাস মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে ক্ষমা করে দাও আল্লাহর কথা এবার বলেন তো দেখি একটা হইল ইসলামের স্বার্থে আরেকটা হইল ব্যক্তির স্বার্থে যেহেতু আমার আপনার নবী মুহাম্মদ আরবি মদিনার বিরুদ্ধে হামলা করবে ৪৫০ জনের লিডার দা আসুর বিন হারেস বলেন তো দেখি যেহেতু মদিনার বিরুদ্ধে হামলা করার জন্য অগ্রসর হয়ে গেলেন এই জায়গার মধ্যে নবীজি কি রাগের পাওয়ার কমাইছে না বাড়াইছে হ্যাঁ মাশাআল্লাহ বুঝছেন মদিনার বিরুদ্ধে হামলা করবে এটা কোনো ব্যক্তি স্বার্থে নয় ইসলামের স্বার্থে মুহাম্মদ আরবি অগ্রসর হয়ে গেলেন বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এটা কি ইসলামের স্বার্থে না ব্যক্তির স্বার্থে ইসলামের স্বার্থে এটা কোনো ব্যক্তি স্বার্থে নয় এবার দেখেন নবীজি যখন গাছের লগে হেলান দিয়া বসলেন নবীজি কই বসলেন গাছের লগে হেলান দিয়া বসছে বসার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে কি আসছেন রহমতি ঘুম চলে আসছেন আর ওইদিকে পাহাড়ের পিছনে পলায়ন করছিল দা আসুর বিন হারেস ৪৫০ জনের লিডার দা আসুর বিন হারেস ওই লিডার পাহাড়ের উপর থেকে নজর কইরা দেখে আরে মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিলাম কি ব্যাপার এখন নজর কইরা দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘুমায় আছে এখন আর দেরি করা যাবে না হাত ছাড়া করা যাবে না এই সুযোগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আলাদা কইরা দিই জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ দাসুর বিন হারেস ডাক দেবে সৈন্য বাহিনীরা তোমাদের কারো দরকার নাই আমার হাতের মধ্যে তলোয়ার দাও ওই যে নজর কইরা দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছের নিচে হেলান দিয়া বসে আছে আবার কেমন জানে রহমতি ঘুম নিয়া ঘুমাইয়া রইছে আমার হাতের মধ্যে তলোয়ার দাও তোমাদের দরকার নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব দাসু হাতের মধ্যে তলোয়ার গাছের নিচে যাইয়া আমার আপনার নবী উম্মতির কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের সামনে যাইয়া তলোয়ারটা দইরা ডাক দেয়া বলে এ মুহাম্মদ হামলা করতে পারি নাই এই সুযোগে আমার হাতের মধ্যে তলোয়ার তোমার সঙ্গে কেউ নাই আমার সঙ্গেও কেউ নাই আমার হাতের মধ্যে তলোয়ার বলো তো দেখি এইবার আমার তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে একবার আওয়াজ দিয়া বলেন তো দেখি বাঁচানেওয়ালা কি আরো জবান খুলে বলেন বাঁচানেওয়ালা কি আমার আপনার নবী ডাক
দিয়া বলে দে আসুর বাঁচানে ওয়ালা আমার আল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে দাসুর বিন হারেসের হাতের মধ্যে তলোয়ার এই তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেল যদি কথা বুঝে থাকেন আওয়াজ দিয়া বলবেন যেহেতু জমিনের মধ্যে তলোয়ারটা পইরা গেল কারণ তলোয়ারটা পড়ার পর ওই তাহার সঙ্গে তো আর কোনো সৈন্যবাহিনী নাই আমার নবীর সঙ্গে কোনো সাহাবায়ে কেরাম নাই তলোয়ারটা জমিনের মধ্যে পড়ার পর আমার আপনার নবীর হাতের মধ্যে নিয়া নিলেন এইবার বলেন তো দেখি ইচ্ছা করলে আমার নবী দাসুরকে মারতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না 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 আপনাদের দিল কি বলে মারবে আপনাদের দিল কি বলে মারবে এ মাজান না 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 আমার আল্লাহ জানায়া দেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين أمر نبي গাছের জন্য রহমত মাছের জন্য রহমত উলকায়নাতের জন্য রহমত মানুষদের জন্য আরো আগে রহমত আমার নবী ইচ্ছা করলে মারতে পারতো না 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 দাসুর হাতের মধ্যে তলোয়ার নাই সঙ্গে কোনো সৈন্যবাহিনী নাই আমার নবীর হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে মারতে পারে মুহাম্মদ আরবি ডাক দেয়া বলে দাসুর না তোমাকে মারবো না কেন মারবো না আমার আল্লাহর কুরআন শিক্ষা দেয় আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে ওয়াল্লাফিনা আনিন্না ব্যক্তির স্বার্থের গুলাম মানুষদেরকে মানুষ ক্ষমা করে দাও আমি আল্লাহর দিকে তাকাইয়া দাসুর তোমাকে মাফ করে দিলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম মদিনায় যাইতে চান কে একে দুটো হাত উঠান আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা যাহার লাগিয়া মারি মন কাঁদে যে সোদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা যাহার লাগি আমারি মন কাঁদে যে সোদা মন প্রাণ রৌজা তাহার দেখিতাম আমি রৌজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম সবাই আওয়াজ দিয়া বলেন মারহাবা আরো জবান খুলে বলেন মারহাবা আমার আপনার নবীর হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে বেঈমানকে মারতে পারে না 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 এই জায়গার মধ্যে দেখেন না আল্লাহ যে বলছে ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল والكاظمين
الغيظ والعافين عن الناس. الله بولي غلام এক নাম্বার বান্দা তুমি রাগের পাওয়ার কমাও দুই নাম্বার ওয়ালাফিনা আনিন্নাস মানুষ যদি কোনো অন্যায় করে ব্যক্তির স্বার্থে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া maaf করে দাও আমার নবীর হাতের মধ্যে তলোয়ার বেঈমান মুহাম্মদ আরবীকে মাথা আলাদা করার জন্য চইলা গেল আবার আমার আপনার নবীর মধ্যে হাতের মধ্যে তলোয়ার ইচ্ছা করলে মারতে পারে না 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 আমার নবী হেদায়েতের উপদেশ দে ডাক দেয়া বলে দাসু আমার আল্লাহ আমাকে মানুষ হত্যা করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ রহমতের জন্য পাঠাইছে এবার দেখেন আমার আল্লাহ নবী যেহেতু উপদেশ দেওয়ার কারণে আমার আল্লাহ কেমনে হেদায়েতের বাতি ঘুরাইয়া দেয় উপদেশ গ্রহণ করার দায়িত্ব হইল বেঈমানদের দেওয়ার দায়িত্ব নবীদের দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের দেওয়ার দায়িত্ব আওয়াম পাবলিক সবার দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাকা লা তাহদি মান أحببت ولكن الله الله أكبر ولكن الله يهدي من يشاء ونبجي হেদায়েতের পথ আপনি দেখাইয়া দিবেন উলামায়ে কেরাম হেদায়েতের পথ দেখাইয়া দিবে পিশাব হেদায়েত দেওয়ার মালিক না কেউ হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েতের পথ দেখাইবেন হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ নবীজি পথ দেখাইলেন ডাক দেয়া বলে দাসু মুসলমানদের আদর্শের মধ্যে হত্যা করা নাই যেহেতু ব্যক্তি স্বার্থে ওয়ালাফিনা আনিন্নাস আমি আমার রবের দিকে তাকাইয়া রবের কথা মানতে গিয়া আমি আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম বেঈমান দাসুর ডাক দেয়া বলে রে মুহাম্মদ আমি বুঝি নাই আমি জানি না আমি মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিলাম আমি বুঝি নাই তোমার আল্লাহকে গালি দিছিলাম আমি বুঝি নাই এ মুহাম্মদ আমি তোমার মাথা আলাদা করার জন্য আসছিলাম আমি বুঝি নাই আমি জানি না মুহাম্মদ তোমার আদর্শ এত সুন্দর আল্লাহু আকবার আমি বুঝি নাই মুসলমানদের আদর্শ এত সুন্দর না জানি তোমার আল্লাহ কত ভালো এক নাম্বার মদিনার বিরুদ্ধে হামলা করতে গেছিল ইসলামের স্বার্থে নবীর আগের পাওয়ার কমাই নাই যখন নবী যে হত্যা করতে আসছিল ব্যক্তির সাথে আমার নবী মাফ কইরা দিছে সুতরাং মাফ করার কারণে দাসুর বিন হারেস ডাক দিয়া বলে মুহাম্মদ আর দেরি কইরো না আর সময় নষ্ট কইরো না আমার আর বুঝবার বাকি নাই আমার আর শুনবার বাকি নাই হাতের সঙ্গে হাত মিলাও কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা বলেন ঠিক কিনা নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিব রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল
ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা বলেন ঠিক কি না দেখেন এক নাম্বার হইলো মদিনার বিরুদ্ধে হামলা করবে নবীজি রাগের পাওয়ার কমায় নাই ইসলামের সাথে নবীজি রাগের পাওয়ার বাড়াইয়া বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অগ্রসর হয়ে গেলেন এক নাম্বার দুই নাম্বার হইলো গাছের নিচে নবীজি হেলান দিয়া বসে বসার পরে বেঈমান 450 জনের লিডার মুহাম্মদ আরবীকে হত্যা করতে গেছে ব্যক্তি স্বার্থে নবীজির হাতের মধ্যে তলোয়ার গেছে বেঈমানের হাত থেকে তলোয়ার পুইরা গেছে ইচ্ছা করলে মারতে পারত মারে নাই ওয়াল্লাফিনা আনিন নাস আল্লাহর দিকে তাকাইয়া মাফ কইরা দিছে ক্ষমা কইরা দিছে আর বেঈমান নবীজির আদর্শ আখলাক চরিত্র দেখিয়া আমার নবী বেঈমানকে মাফ কইরা দিছে আর বেঈমান নবীজির আদর্শ দেখিয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ও আয়েশা আমার নবীর আদর্শ বর্ণনা করো আমার নবীর আখলাক বর্ণনা করো আমার নবীর চরিত্র বর্ণনা করো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে সাহাবীরা তোমরা কুরআন পড়নি হ্যাঁ আমরা কুরআন পড়ি আমার স্বামী মুহাম্মদের আদর্শ হইল জীবন হইল আমার আল্লাহর 30 পারা কুরআন আমার নবী কি আমার আল্লাহ সবার আগে বানাইলেন আমার দুনিয়ার মধ্যে সবার পরে পাঠাইলেন আমার আল্লাহ যে দুনিয়ার মধ্যে সবার পরে পাঠাইলেন আগে বানাইলেন আমার নবীর নাম আগে কি ছিল আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিছে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার নবীর আগে নাম ছিল আহমদ আমার আল্লাহর কোরআন বিশ্বাস করা ফরজ আমার আল্লাহর কোরআন মানা ফরজ নবীজির কথা মানাও তেমন ফরজ সুবহানাল্লাহ এই কথাটা বুঝাইতে গিয়ে বুঝাইতে চাই একটা জিনিস যে কোরআন মানা যেমন ফরজ আমার নবীর কথা মানাও তেমন ফরজ এমন নাস্তিক ইহুদির বাচ্চারা কোরআনকে বিশ্বাস করে না এই জন্য অনেক নাস্তিক মুরতাদরা আছে আমার নবীকেও বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ যে বলছে কোরআন মানা ফরজ এই বিয়াদদের বাচ্চারা যেহেতু আমার নবীকে তোরা বিশ্বাস করস নাই আমার নবীকে মানস নাই দেখ কোরআন মানা ফরজ আমার নবীর পুরা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে তোদেরকে বিশ্বাস করাইবার জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত আকারে নাজিল কইরা দিলাম বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ আগে রাখলাম কিন্তু নাম কি রাখলাম এটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব নবীদের পরে পাঠাইলাম আমি আল্লাহ আমার বন্ধুর নাম কি দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা أحد من رجالكم ولكن رسول الله একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার আর জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার নবী কোন শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন আমার নবী কোন এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন আমার আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলে দিছেন এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বুঝতে পারবেন রে বাবা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছেন লা উকসিমু বিহাদাল বালাদ বালাদুন মানে শহর আমার আল্লাহ মক্কা নগরীতে আমার নবীকে জন্মগ্রহণ করাইলেন বলেন সুবহান আল্লাহ এ বাজান আমার নবী
আরবির চেহারা মুবারক কেমন ছিল আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিবেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আমার নবীর ডান হাত কেমন ছিল আমার আল্লাহ বেঈমানদেরকে বিশ্বাস করাইবার জন্য কোরআনের মধ্যে জানাইয়া দিবেন ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আমার নবীর বাম হাত কেমন ছিল আমার আল্লাহ আমার রব কোরআনের মধ্যে জানাইয়া দিবেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার নবী জেতি আমার আল্লাহ এটাও কোরআনের মধ্যে জানাইয়া দিবেন আলাম ইয়াজিদে কায়াতিমান ফাআওয়া আমার নবীর জিহ্বা আমার নবীর ঠোঁট মুবারক কেমন ছিল আমার আল্লাহ এটাও জানাইয়া দিবেন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন আমার নবীর চক্ষু মুবারক কেমন ছিল আমার আল্লাহ আয়াত আকারে জানাইয়া দিবেন আমার আল্লাহ বলে গোলাম আলাম নাজআল লাহু আইনাইন আমি আল্লাহ কোন নবীর সার্টিফিকেট দেই নাই আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে সার্টিফিকেট দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আমি কোন নবীর ব্যাপারে সার্টিফিকেট দেই নাই একমাত্র আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম মহা চরিত্রের অধিকারী আমার বন্ধু মুহাম্মদ সম্মানিত হাজিরিন এক নম্বর আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গায়িজ রাগের পাওয়ার কমাও দুই নাম্বার ওয়াল আফিনা আনিন নাস মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দাও রাগের পাওয়ার কমাইব কোন জায়গার মধ্যে বাড়াইব সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাব থেকে আলোচনা করলাম এবার আসেন ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার নিয়া কেউ যদি আমার বাবাকে গালি দেয় কেউ যদি আমার মাকে গালি দেয় কেউ যদি আমার চাচাকে গালি দেয় কেউ যদি আমাকে গালি দেয় আমি তাকে ক্ষমা করতে পারি না করতে পারি ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার ওয়াল্লা আফিনা আনিন্নাস আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ বলছে মাফ করে দাও কিন্তু মুসলমান হাজিরিন এই বাংলার জমিন শাহজালালের জমিন এই বাংলার জমিন হইল ওলামাই কেরামদের জমিন এই জমিন হইল শাহপরানের জমিন এই জমিন হইল 99% মুসলমানদের জমিন এই মুসলমানদের জমিনে শাহজালালের জমিনে ওলি আল্লাহদের জমিনে আমরা মুসলমান বলতে চাই ব্যক্তিগত স্বার্থে রাগের পাওয়ার কমাইতে হবে বাবাকে গালি দিলে রাগের পাওয়ার কমাও বাবার সামনে রাগের পাওয়ার কমাও মায়ের সামনে রাগের পাওয়ার কমাও ভাইয়ের সামনে রাগের পাওয়ার কমাও বিবির সামনে রাগের পাওয়ার কমাও মুরব্বীদের সামনে রাগের পাওয়ার কমাও ওয়াল কাযিমিনাল গায়িজ আল্লাহ বলছে রাগের পাওয়ার কমাও কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন সব জায়গার মধ্যে রাগের পাওয়ার কমানো যায় না এই বাংলার জমিনে শাহজালালের জমিনে ওলি আল্লাহদের জমিনে যদি কেউ মাদ্রাসার মধ্যে তালা জুড়াইতে চায় কোন নাস্তিকার মুর্তা যদি আমার আল্লাহর কোরআন কিনিয়া কটুক্তি করে কোন নায়ক আর নায়িকা যদি বাউল আর বাউলনি যদি আমার আল্লাহ কিনিয়া কটুক্তি করে আমার নবীর সুন্নত কিনিয়া ব্যঙ্গ করে আমার নবীর চিত্র আইকা ভারতে বেঈমানরা যদি আকায়া দেয় আমার নবীর সুন্নত কিনিয়া ব্যঙ্গ করে আমরা মুসলমান চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না আমরা মুসলমান ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না আমরা মুসলমান পেঁয়াজ আলু রসুনের দাম বাড়লে আমরা মুসলমান রাস্তার মধ্যে নামি না কথা বুঝাইতে চাই রাগের পাওয়ার কমাইতে হবে ব্যক্তির স্বার্থে ইসলামের স্বার্থে আঘাত করলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাউকে গণার টাইম আমাদের নাই কথা বলেন ঠিক কি না একটা হইলো ব্যক্তির স্বার্থে আরেকটা হইলো ইসলামের স্বার্থে বাবার সামনে রাগের পাওয়ার কমাইতে হবে মায়ের সামনে রাগের পাওয়ার ভাইয়ের সামনে রাগের পাওয়ার আল্লাহর বিরুদ্ধে কথা বললে রাগের পাওয়ার ইসলামের বিরুদ্ধে কথা বললে রাগের পাওয়ার যদি কেউ নবীকে নিয়ে ব্যঙ্গ করে রাগের পাওয়ার
এবার আসুন আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছিলাম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াহরুমুর রিফক ইয়াহরুমুল খায়র কুল্লাহু যার ভিতরে নমনীয় অভ্যাস নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত বুঝিনি কথা আপনারা যার ভিতরে নমনীয় অভ্যাস নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত বুঝাইলে বুঝবেন যদি আপনার কাছে কেউ আয়েশা বলে ভাই আমার অবস্থাটা খুবই খারাপ আমার ঘরের মধ্যে খাবার নাই ভাই আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন আদবের সাথে বিনয়ের সাথে আপনি বলবেন ঠিক আছে তুই চাইছত 100 টাকা যা দিয়া দিলাম 200 টাকা সে বলছে কিভাবে মান ইয়াহরুমুর রিফক ইয়াহরুমুল খায়র কুল্লাহু যার ভিতরে নমনীয়তা নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত নত হইয়া বলছে 100 দিবেন কত 200 আর যদি বলে 100 টাকা দে লাঠি মারা কথা বল ঠিক না বে ঠিক আমার আপনার নবী সব জায়গার মধ্যে বিনয়ী থাকতেন কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললি কোরআনের বিরুদ্ধে কথা বললি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললি আমার নবী বসে থাকতেন না রাগের পাওয়ার বাড়াইয়া বেঈমানদের বিরুদ্ধে কথা বলতেন কথা বলেন ঠিক না বেঠি এ বাজান কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবী প্রায় 11 থেকে 12 দিন যাবত অসুস্থ নবীজির হাদিস যার ভিতরে নবনীয় নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত নত আদব আদবের সাথে কথা বলতে হবে আমার আপনার নবী প্রায় 11 12 দিন 13 দিন যাবত অসুস্থ মসজিদে নববীর মধ্যে আসতে পারেন নাই হযরতে আবু বকর নবীর হাত মুবারক দইরা দইরা মসজিদের মধ্যে নিয়ে আসলেন আমার আপনার নবী মিম্বরের মধ্যে বসিয়া আমার নবীর কোনো অন্যায় নাই আমার নবীর কোনো অপরাধ নাই এরপরেও ওই যে হাদিস বললাম যার ভিতর নমনীয় অভ্যাস নাই সে সমস্ত কল্যাণ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা রিজওয়ান রফিকি সাহেবের আগমন রিজওয়ান রফিকি সাহেবের আগমন নারায়ে তাকবীর আচ্ছা ওইসব তো আমি দিছি তো চলছে মুহতারাম হাজিরিন মিম্বরের মধ্যে বসিয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আমার নবী মিম্বরের মধ্যে বসিয়া ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম যদি এই মজলিসের মধ্যে বসিয়া আমি নবীজি সব সমাধান করে দিব আমার আপনার নবী এই কথা বলার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি ফালাইয়া দিছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি হযরতে আলী কান্দে হযরত উসমান কান্দে কি ব্যাপার আমার নবী বলতেছে আমাকে মাফ করে দাও নবীর কোনো অন্যায় নাই আমার নবীর কোনো অপরাধ নাই এরপরও ডাক দেয়া বলে মাফ করো আল্লাহর জন্য মাফ করো আমার প্রতি কি কষ্ট থাকলে ক্ষমা করে দাও যদি কেউ আমার প্রতি পাওনা থাকো আমাকে মাফ করে দাও আমি এই জায়গার মধ্যে সব সমাধান করে দিব একজন সাহাবী মসজিদে নববী থেকে ডাক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার হিসাব আছে নবীজি আমার হিসাব আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকায় বলে এ কি ব্যাপার সাহাবী আমার নবী অসুস্থ প্রায় 12 দিন হয়ে গেল মসজিদে নববীর মধ্যে আসলো যেই নবী না আসলে আসমান জমিন কিছুই হতো না নবীর কোনো অন্যায় নাই অপরাধ নাই কিন্তু নবীজি বলছে যদি আমার প্রতি কেউ পাওনা থাকো এই জায়গার মধ্যে সমাধান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে
সম্মানিত হাজিরিন 5 মিনিটের ভিতরে আমি গুছায় দেব বলতে চাচ্ছি নবীজি অসুস্থ প্রায় 12 দিন যাব মসজিদে নববীর মধ্যে গিয়া নবীজির কোনো অন্যায় অপরাধ কিছুই নাই এরপর বিনয় নবীজি যে বিনয় হতে হবে উম্মতেদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলে যদি আমার কাছে কেউ পাওনা থাকো আমার কাছে বলো এই জায়গার মধ্যে সমাধান হবে একজন সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় মজলিসের মধ্যে বলে আমার হিসাব আছে আমার কি আছে আরো জোরে বলেন আমার কি আছে আমার হিসাব আছে এই কথা বলার পর হযরত উমর ফারুক দাঁড়ায় গেলেন এই বড়া কি ব্যাপার আমার নবী অসুস্থ বলছে আমার কাছে কি পাওনা থাকলে আমার প্রতি কি অন্যায় আছে না যে অন্যায় না থাকলেও ভাই আমার মাফ করে দাও আল্লাহর জন্য এমন বলে না নবী যে বলছে যদি আমার কোনো অন্যায় অপরাধ থাকে আমাকে আল্লাহর দিকে তাকাইয়া ওয়ালা আফিনা আনিন নাস আল্লাহর আয়াতের দিকে তাকাইয়া আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও এই কথা বলার পর একজন সাহাবী বলে এ নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার হিসাব আছে আপনার সাথে আমার এখন একটা হিসাব হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলে নবীজি অসুস্থ সাহাবী তোমার এত বড় সাহস তোমার এত বড় স্পর্ধা তুমি বলো তোমার হিসাব আছে এই জায়গার মধ্যে তুমি হিসাব নিকাশ শেষ করবা তোমার এত বড় স্পর্ধা যদি এই মজলিসের মধ্যে আমি যদি বলি যদি আমার প্রতি কেউ মানে কেউ অন্যায় যদি কেউ আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন আপনারা মাফ করে দিবেন যদি কেউ এই মজলিস থেকে দাঁড়ায় বলে হুজুর আপনার লোক হিসাব আছে আপনারা তো বলবেন আরে হুজুরে বাদুর থেকে আসছে মেহমান মানুষ আরে কমপক্ষে পরে হিসাবটা করিস এমন আসেন এমন বলতেন না আপনারা ঠিক তেমনি একজন সাহাবি ডাক দিয়ে বলে এ সাহাবি তোমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে সুবহানাল্লাহ বলেন ওই সাহাবি ডাক দিয়ে বলে নবীজি আমার আপনার সাথে হিসাব আছে কি হিসাব উহুদের যুদ্ধের ময়দানে আপনি আমাকে লাঠি মুবারক দিয়ে আঘাত করছিলেন লাঠি মুবারক দিয়ে খোসা দিছিলেন কেমনে দিছিলেন মাঝে মধ্যে দেখবেন আপনার পাশে একজন লোক দাঁড়ায় থাকলে আপনি বলেন আব্দুর রহমান এদিকে আয় না শুনলে একটা ধাক্কা দেয় এই শুনোস না এই শুনোস না অনেক সময় লাঠি থাকলে মুরব্বী মানুষ একটা খোসা দেয় এই শুনোস না বেটা তুই আমার কথা কথা কি বাস্তব না অবাস্তব তো যুদ্ধের ময়দানে নবীজি ডাক দিয়ে সাহাবী এদিকে আসো সে শুনে নাই না শোনার কারণে নবীজি লাঠি দিয়ে খোসা দিয়ে বলছে আর কে সাহাবী এদিকে আসো ওই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আপনি আমাকে পিঠের মধ্যে খোসা দিছিলেন আমি বড় আঘাত পাইছি আমি এই মজলিসের মধ্যে সমাধান করতে চাই সুতরাং সাহাবায়ে কেরাম নবীজি কি ডাক দিয়ে বলে নবীজি আপনি অনুমতি দেন এই সাহাবীকে মসজিদ থেকে বের করে দিব নবীজি না না মানিয়াহরুমুল ফয়াহরুমুল খায়রু কুল্লাহু যার ভিতরে নমনীয়তা নাই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হিসাব দাও আমি কি অপরাধ করলাম সাহাবী বলে নবীজি আপনি আমাকে যে লাঠি মুবারক দিয়া খোসা দিছিলেন আমার পিঠের মধ্যে আঘাত লাগছে আমি বড় ব্যথা পাইছি তাহলে সমাধান কি নবীজি আপনাকেও আমি এই লাঠি দিয়ে আঘাত করব জোরে বলেন না আউযুবিল্লাহ উমর তো চোখ রাঙ্গে বলে কি ব্যাপার নবীজি লাঠি মুবারক দিয়ে খোসা দিছে তুমিও রিপ্লাই নবীজিকে লাঠি মুবারক দিয়ে খোসা দিয়ে সমাধান করবা এটা কি সম্ভব নাকি নবীজি বলে উমর দাঁড়াও রিল্যাক্স কোনো আওয়াজ নাই দেখো না সাহাবি কি বলে যদি সে বেতা পায়ে থাকে আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম যদি সে সমাধান করতে চায় আমি নবীও এই লাঠি দিয়ে আঘাত খাইতে বাধ্য জোরে বলেন সুবহানাল্লাহ ওই সাহাবি নবীজিকে এই কথা বলার পর আমার আপনার নবী হযরত আবু বকরকে ডাক দিয়া বলে এ আবু বকর যাও 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 আমার গোট থেকে লাঠি মুবারকটা নিয়ে আসো ওই লাঠিটাই না সাহাবির হাতের মধ্যে দিয়া দাও সাহাবির হাতের মধ্যে দেওয়ার পর ওই সাহাবি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নবীর সামনে চলে আসছে নবীর সামনে এসে ডাক দেয়া বলে নবীজি আপনি আমাকে যখন খোসা দিছিলেন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না নবীজি আপনার
আমার পিঠের মধ্যে যদি আমি খোসা দেই আপনার শরীরের মধ্যে কাপড় আছে আপনি ব্যথা পাইবেন না আমি চাই আপনার কাপড়গুলা খুলেন আমিও ওই জায়গার মধ্যে খোসা দিব আমার আপনার নবী কত বিনয়ী আমার নবীর আদব কত সুন্দর ওই সাহাবীর কথা শুনিয়া নবীজির জামা মুবারক হইলা দিলেন আর যেই সাহাবী লাঠি দিয়া খোসা দিবে ওই সাহাবী লাঠি মুবারকটা ফালাইয়া নবীর যেই জায়গার মধ্যে খোসা দেওয়ার কথা ওই জায়গার মধ্যে ঠুট গুড়া লাগাইয়া নবীর পিঠের মধ্যে চুমু খাইয়া দিলে আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ ডাক দিয়া বলে যেই জায়গার মধ্যে লাঠি দিয়া খোসা দেওয়ার কথা ওই জায়গার মধ্যে কেন তুমি চুমু খাইলা সাহাবী ডাক দিয়া বলে নবীজি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বন্ধু এমন ভাবে কথা বলছে মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না আমার ঠোঁটগুলা লাগাইয়া দিয়া দিলাম নবীজির কাছে ঠোঁট লাগাইয়া আমার এটাই চাওয়া এটাই উদ্দেশ্য আল্লাহ তোমার কাছে যেন বলতে পারি আমার ঠোঁট নাপাক ঠোঁট আমার পবিত্র নবীর জামা মুবারকের নিচে পিঠের মধ্যে লাগাইয়া দিলা আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবাই কেরাম নবীকে চিনছে গাছ নবীকে চিনছে মাছ নবীকে চিনছে সকলে নবীকে চিনছে আমরা রেডিমেড উম্মত হইয়া নবীকে চিনলাম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সুপার মডেল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনার আমার জন্য মডেল আপনার আমার জিন্দেগিটা মরণ পর্যন্ত নবীজির আদর্শের সাথে বাস্তবায়ন করে মিল রেখে জবান দ্বারা না অন্তর দিয়া বিশ্বাস জবান দ্বারা স্বীকার করে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইয়া খাঁটি সুন্নি হইয়া নবীজি যেইভাবে চলছেন ওইভাবে চলে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে নবীজির সুন্নতের আদর্শ গলার মধ্যে লাগাইয়া আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক সবাই জোরে বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু